Hey guys, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো চলে এলাম এই যে বাবার দোকানে বসে আছি, সকালবেলায় উঠে চলে এসেছি। এই যে যাত্রী কিছু কেমন যাওয়া আসা করছে, আর এই যে বেচাকেনা করছি টুকটাক অল্প করে, এটা হলো ওই যে আমাদের দোকানটা, এই যে আর ওদিকে হচ্ছে দিদির দোকানও আছে, এই যে এটা বাবা সাজাচ্ছে, এই যে মানে সবে আজকে সাজানো হচ্ছে পুরনো মালটাও, এতে একটাও নতুন মাল কিচ্ছু নেই, শুধু ফটো ছাড়া। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, দেখো কী কী শেয়ার করি তোমাদের সাথে, দেখতে থাকো। বৃষ্টি চলে এসছে, সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। এটা হলো আমার বাপন দাদের দোকান, এই যে বৌদি বসে দোকানদারি করছে, হাতুড়ি দিয়ে হায়। এই যে ওটা কি চায়ের দোকান, এটা আমাদের জয়েন দিদির দোকান, যে জয়েন দিদি দোকানদারি করছে। হ্যাঁ, এই যে শকুন্তলা দোকানদারি করছে এখানে, এটা হলো ওদের দোকান, এটা হলো ওর মায়ের দোকান। আর এটা হলো আমার ছোট্ট রুমাদির দোকান, সরি দেখা তো ভুলে যাচ্ছিল। হ্যাঁ, এইখানে দোকান খুঁজে দেখেছিলাম নেই। তো চলো যাত্রী যাচ্ছে, আর আমি একটু চা আনতে যাচ্ছি। তো চলো আমার পছন্দের একটা সাজানো জায়গার সিনেমাটিক শট দেখে নাও। এসে দেখছে এখানে খেলা করছে, আর এবার মেলা হয়ে পড়েছে, এবার মুখ খুব কালো হয়ে যাবে পুরো। দে ব্যাগটা দে, ছাতাটা দে। তো চলো বাড়ি চলে এসেছি, কালকে আমরা অনেক টিকটক করেছি। এখানে যে খাল কাটাই হচ্ছে, মাটি কাটা হচ্ছে এই খালে, এখানটায় পুরো ধার দিয়ে ওই যে মাটি কাটা শুরু হয়ে গেছে। জলে জলে ঢেউতে পানাটা ওরম নাচ করছে, পানাটা একবারে পানাটা ডিস্কো ডান্স করছে ওই জলের ঢেউতে। তো চলো ড্রেস ফ্রেস ছাড়ি, ছেড়ে কাজ বাজ করে স্নান টান। তো আমি স্নান টান করে চলে এসেছি, মানে একটু কাঁচা ধোয়া একটু টুকটাক কাজ ছিল, কাজ করে স্নান টান করে চলে এসেছি। আর এসে তো ভাত খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো, সেই ভোরবেলা গেছি বাবার দোকানে। তো চলো এবার মেয়ে দু একটা শর্ট ভিডিও করবে, দুটো রিলস ভিডিও করবে বলে ওই জন্য রেডি হচ্ছে, তো ওকে ভিডিওটা করিয়ে নিই, নিয়ে এবার একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে সামনে আসছি। তো এই যে মেয়ের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, এবার মুখের মেকআপ তুলছে ফেস ওয়াশ দিয়ে। কেসে লাগা মেরা মজা, কেসে মাছ
চলো বেরি পড়েছি, এই যে মাল আনতে যাচ্ছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো দিদি আর আমি বাসস্ট্যান্ড যাবো, বাসস্ট্যান্ড হয়ে তাই মাল আনতে যাবো। তো চলো দেখতে থাকো। গুটি গুটি পায়ে চলে এলাম ফুচকা খেতে। তো ফুচকা খেতে এসে দেখি পাশে আচারের দোকান, কত রকম আচার, দুটোই লোভনীয় জিনিস। তো নিয়ে নিলাম ফুচকা, ফুচকাটা খেয়েই আপাতত মাল কিনতে যাব, মাল কেনার দিকে এগিয়ে যাব। এই যে পাতা দিয়ে দিয়েছে, আর দেয়া যেমনি দেয়া তেমনি খাওয়া শুরু, টপাটপ টপাটপ ফুচকা খেতে শুরু করে দিলাম, যেন জীবনে কোনো দিন খাইনি। এই যে দিচ্ছে নিচ্ছি আর খাচ্ছি, দিচ্ছে নিচ্ছি আর খাচ্ছি, এই যে টপাটপ খাচ্ছি টপাটপ খাচ্ছি। বাবা গো, আবার বলছি, আবার বাহ খুব সুন্দর হচ্ছে বলেছি, বাহ খুব সুন্দর লাগছে এরকমও বলছি। তো চলো খেয়ে দে মালটা কিনে আনি। তো আমার মাল কেনা কমপ্লিট হয়ে গেল, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই গাইস, আর সবাইকে গুড নাইট।